গাইজ আমরা খুব রিক্সের মধ্যে কিন্তু ছাড়তেছি, একটুতে একটু এদিক হলে একদম ওপেন উইল্ড বার্ড হয়ে যাবে তখন। তো দেখেন ওইটার বুকের কালারটা দেখেন, এখনই ফুল রেড চলে আসছে, দেখছেন গাইস কত সুন্দর স্যার। ওইটা দেখেন, ওইটা তো কিছু বলার নাই গাইস। দেখেন সাদা কাঠের বেবি কত সুন্দর হয়েছে, আরো আরো চারটা আছে। আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা পাবনা ব্লগিংয়ে বেরোবো, আমরা পাবনা একটা এক্সোটিক বার্ড ফার্ম আমরা ভিজিট করতে যাব। তো ভাবতেছি আপনাদের সাথে সেটা শেয়ার করি, এই জন্য এই ভিডিওটা বানানো। তো আজকে আমরা যাবো পাবনা নিপু ভাইয়ের বাসাতে। তো সেখানে আমি এর আগের বার একবার গেছিলাম, তো সেখানে দেখছিলাম অনেকগুলো সানকনোর ছিল, গ্রিন চিক ছিল, আরও অনেক পাখি ছিল, অনেক ধরনের পাখি ছিল। তো আজকে আমরা আবারও ভিজিটের উদ্দেশ্যে যাব, এবং যদি কিছু নিউ কালেকশন পাই তাহলে অবশ্যই আমরা সেটা নিয়ে আসব। তো চলুন আমাদের ভিজিটটা আমরা স্টার্ট করি গাইস। তো গাইস আমরা এখন হচ্ছে ভাইয়ের বাসার সামনে চলে আসছি, তখন ভিতরে যাব, ভাইকে ফোন দিব। তো আমরা একবারে ভিতরে যাই, আপনাদের সাথে দেখা হবে, চলুন। এই জায়গাতে সাদা কাঠের বেবি কত সুন্দর হয়েছে, আরো চারটা আছে। ক্রোথটা আরো অনেক সুন্দর, জোস একদম ফুল হেলদি।
ফুল হেলদি আজকে আবার ফুটেছে কয়টা হাতে নাও হাতে নাও কোনো অসুবিধা নেই আমরা হচ্ছে এই তিন পিস পাইলাম কালেকশনের জন্য তো এই তিন পিস সালকোনা রেখে নিলাম তো সালকোনাগুলোর সাইজটা অনেক সুন্দর দেখেন গাইস কত সুন্দর সাইজ তো এটা আমরা এসে বাড়ি গিয়ে দেখবো ফাইনালি গাইস আমাদের হচ্ছে পাবনা ফার্ম এক্সোটিক ফার্মটা আমাদের ভিজিট করা কমপ্লিট হয়ে গেছে আমরা অনেক পাখি দেখলাম সেখানে তো কালেকশন করার মতো এই তিন পিস বেবি সানকোনার বেবি কালেকশন করছি আমরা তো দেখেন গাইস এই সানকোনার বেবিগুলো এখনও মাত্র খাওয়া শিখছে বাট কি সুন্দর রেড কালারটা চলে আসছে আপনি দেখেন এই তিন পিস আর সাইজটা দেখেন গাইস তো আমি আপনাদেরকে একটু বড় খাসা এই দিয়ে দেখাচ্ছি সাইজটা তো চলুন আমরা বড় খাসা একটু ছাড়ি গাইস তো আমরা এটা বড় খাসার ভিতরে ছাড়তেছি আপনারা দেখেন এটা সাইজটা দেখেন কি অবস্থা বেরো 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 সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ আরেক পিস আছে গাইজ ওটা আমরা ছাড়ি গাইজ আমরা খুব রিক্সের মধ্যে কিন্তু ছাড়তেছি একটু থেকে একটু এদিক হলে একদম ওপেন উইল্ড উইল্ড বার্ড হয়ে যাবে তখন কেজ বার্ড থেকে ফাইনালি গাইজ দেখেন আমরা এই বাচ্চাগুলো কালেকশন করে নিয়ে আসলাম তো কালারটা দেখেন কত সুন্দর কালার তো দেখেন ওইটার বুকের কালারটা দেখেন এখনই ফুল রেড চলে আসছে দেখছেন গাইস কত সুন্দর স্যার ওইটা দেখেন ওইটা তো কিছু বলার নাই এমনিতে আরও জোশ আসছে সবগুলো একদম ফুল ফ্রেশ তো সাইজটা দেখে আমি আসলে নিলাম পাখিগুলো আর ভাইয়ের কাছে যা পাখি দেখলাম সবগুলোই অস্থির পাখি একদম ফুল অস্থির পাখি আর জোশ পাখি আর সাইজগুলো দেখেন কত বড় সাইজ বেবি মাত্র খাওয়া শিখছে খাওয়া শিখা বেবি এগুলো সব তো গাইস তো পাখিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই বেবিগুলো যার কারণে আরও বিশেষ করে নেয়া আমি তো দেখতে ঘুরতে গেছিলাম বাইরের খামারে তো পাখিগুলো দেখে আমার অনেক ভালো লাগলো অনেক ভিডিও আছে আমরা যেগুলো স্কিপ করে দিছি আমরা ভিডিওগুলো দিইনি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এইগুলোর সাথে আরও আপডেট থাকবে সামনে তো আপনারা যারা এখনও ফলো করেন তারা অবশ্যই ফলো করবেন আমাদের তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ গাইজ আসসালামু আলাইকুম